জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বামফ্রন্ট নেতৃত্বের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে ও চার দফা দাবির ভিত্তিতে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার দাবিতে সালারের ওসিকে ডেপুটেশন জমা দিতে এসে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার প্রতিবাদে বিক্ষোভ দেখান বামফ্রন্টের সালার এরিয়া কমিটির নেতৃত্ব। বামফ্রন্ট নেতৃত্বের দাবি, তাদের মধ্যে থেকে পাঁচজনের প্রতিনিধি দল ভেতরে গিয়ে ওসির সঙ্গে দেখা করতে চাইলেও তাদের দেখা করতে দেওয়া হয়নি এবং ডেপুটেশন গ্রহণ করেননি সালার থানার ওসি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বামফ্রন্ট নেতা শুনে নেওয়া যাক। আসন্ন পঞ্চায়েত নির্বাচন তো 18 সালে হয়নি, 10 বছর পর এবার দশম পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে আমরা 9 জুন আমরা যখন থানায় ব্লক অফিসে পলিটিক্যাল পার্টির মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বলি যে ওই মিটিংয়ে যাব, কিন্তু সেখানে 400 ঠেঙ্গানের বাহিনী এবং গুন্ডা বাহিনী এবং সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল তৃণমূলের তারা কিন্তু বামফ্রন্টের আমাকে সহ কয়েকজন নেতৃত্বকে তারা হ্যারাসমেন্ট করলো এবং মিটিংয়ে নিয়ে যেতে দিল। সেখানে তারপরে আমরা গেলাম এবং বললাম যে না, পুলিশ প্রশাসন এখানে ব্যর্থতা, এবং আমরা এখন দেখছি যে এসডিও সাহেব এবং বিডিও সাহেব এরা নিরপেক্ষভাবে কাজ করছে, কিন্তু পুলিশ প্রশাসন এবং এখানকার ওসি সাহেব তিনি কিন্তু আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন এবং তিনি টিএমসির দাবিদারি করছেন। আমরা বলেছি যে আমাদের প্রার্থীদের নিরাপত্তা চাই, আমরা বলেছি আমাদের বুথে নিরাপত্তা চাই, বর্ষকতার বুথ 154টা বুথের মধ্যে আমরা কতিপয় 37টা বুথ বর্ষকাতর, সেই বর্ষকাতর বুথে কেন্দ্র বাহিনী চাই। আমরা পারমিশনের জন্য আমরা পাঠাচ্ছি এসডিও সাহেবের কাছে, উনি নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছেন না। সিভিল প্রশাসন বলছে যে কেন দিচ্ছেন না থানার ওসি সাহেব, এবং ওদের পারমিশন ছাড়াই ওদের ব্যাপার হচ্ছে যে সভাগুলো হচ্ছে। এই ধরনের বিমাতৃসুলভ আচরণ আমরা কখনোই কোনো অফিসারকে দেখিনি। আমি 10 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, পাঁচবারের এমএলএ আমরা ধনডাঙ্গা গেলাম, সেই ধনডাঙ্গা যাওয়ার পর আমরা বাড়ি বাড়ি গুছাতে যাচ্ছি, সেখানে কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী তারা বোম মারলাম। আমরা সে পুলিশকে বললাম, পুলিশ গেল, আবার ওসি সাহেব আমাদের উপরে চার্জ করে আবার সেখানে আমাদের নামে কেস দিল। আমরা এখানে 48 বছর ধরে রাজনীতি করছি, আমরা এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি, আমরা এখানে প্রশাসনের হেডে ছিলাম, আমরা এখানে কলেজে সার্ভিস করেছি এবং লাইব্রেরিয়ান ছিলাম, গভর্নিং বোর্ডের সদস্য ছিলাম এই কলেজের, এবং এখানে উন্নয়নের ডেভেলপমেন্টের কলেজ করেছি, এখানে অনেক উন্নয়ন করেছি, কিন্তু ওরা কাটমানি এবং ওরা আজকে দুর্নীতির আখড়া তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন তাদেরকে মদত দিচ্ছে। আমরা সেই প্রতিবাদে আমরা সালার থানায় আজকে বিক্ষোভ অবস্থান করছি, এবং সালার থানার ওসি সাহেব যেভাবে আমাদের উপরে আমাদের কর্মীদের উপরে কেস দিয়েছে, পাঁচটা কেস দিচ্ছে এবং নেতৃত্বকে জড়াচ্ছে। আমরা কোনো নেতৃত্বকে ওদের জড়াইনি, কিন্তু আগামী দিনে ওসি সাহেব যদি এই ধরনের কাজ করে, ওসি সাহেবের আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, এরপরে আমরা কিন্তু 3 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করবো।